সুধী আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ সাজিদুর রহমান গণ উন্নয়ন কেন্দ্র ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড অফিসার হিসেবে কাজ করছি। তো আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রঙিন ফাঁদ বা কালার ট্র্যাপ। এই রঙিন ফাঁদটা বাজারে আপনারা রঙিন পিভিসি প্লেট কিনতে পাবেন, সেটা প্লেটটা সাদা আকারে থাকে, আপনি সেটাকে হলুদ রং করতে হবে। হলুদ যদি রং করি তাহলে দেখবেন যে হলুদ রং করা এই কালার ট্র্যাপটা আমরা যদি জমিতে স্থাপন করি তাহলে জমিতে বিভিন্ন রকমের ফসলের ক্ষতি করে। ছোট ছোট পোকা রয়েছে, বিশেষ করে এফিড, এপিল্যাকনা বিটেল, এরকম বিভিন্ন রকমের পোকা, যেগুলো বিশেষ করে বিভিন্ন রকমের সবজি রয়েছে আমাদের ক্ষেতে, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, হলুদ, তারপর লাল শাক, পালং শাক ইত্যাদি ফসলে, মূলা ইত্যাদি ফসলে আমাদের বিভিন্ন রকমের পোকাগুলো ক্ষতি করে থাকে। এই পোকাগুলো দমন করার জন্য আমাদের এই রঙিন ফাঁদ বা কালার ট্র্যাপ একটা অত্যন্ত কার্যকরী একটা টুলস। এই কার্যকরী টুলসটা যদি সঠিকভাবে আমরা তৈরি করি এবং জমিতে স্থাপন করি তাহলে আমাদের কৃষকগণ পোকামাকড়ের হাত থেকে ফসলকে যেমন রক্ষা করতে পারবেন এবং কীটনাশকের ব্যবহার থেকে নিজের ফসলকে রক্ষা করতে পারবেন। আমরা জানি কীটনাশক ব্যবহার করার ফলে যদিও পোকামাকড় মরে কিন্তু এই কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব আমাদের ফসলে রয়ে যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব কীটনাশক ছাড়াও পোকামাকড় দমন করা যায় সেটা এই কালার ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে। তো কালার ট্র্যাপ কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে একটা জিনিসের মধ্যে দেখাবো যে আমরা কালার ট্র্যাপের সবচেয়ে বড় যে প্রয়োজনীয়তা সেটা হলো হলুদ রং। আমরা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ রং পাওয়া যায়। এই হলুদ রংটাকে আমরা এই পিভিসি প্লেটটা বিভিন্ন রঙের সাদা থাকবে, বিভিন্ন রঙের থাকবে, আমরা সাদা প্লেটটাকে নেব, নিয়ে বাজার থেকে এই এরকম হলুদ রং সুন্দর করে যদি মিশিয়ে দিই তাহলে দেখবেন যে হলুদ দেওয়ার পরে একটা চকচকে ভাব চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রংটা আপাতত কাঁচা, এটাকে আমরা রোদ্রে রাখবো 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা রাখার পরে এটা দেখতে পাচ্ছেন যে অলরেডি শুকিয়ে গিয়েছে। এই শুকিয়ে যাওয়ার পরে এই প্লেটের দুই পাশে আমরা সুতা পরাবো। সুতা পরানোর পরে ওকে, এই আমাদের কালারটা তৈরি হয়ে গেছে। এই যে সুতা পরি আমরা যদি জমিতে স্থাপন করি তাহলে, এবং স্থাপনের আগে আমাদের দুইটা কাজ করতে হবে, যে আমাদের বাড়িতে বিশেষ করে এই সরিষার তেল রয়েছে, আপনারা জানেন আছে না বাড়িতে সরিষার তেল, এবং সরিষার তেল যদি না থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি যে মোবিল। আমরা সরিষার তেলকে যেটা করব, সরিষার তেল নিয়ে এই কালার প্লেট বা কালার ট্র্যাপের মাঝখানে সুন্দর করে লাগিয়ে দেবো। লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে একটা চকচকে ভাব চলে এসছে। এই চকচকে ভাব হওয়ার কারণে যেসব পোকামাকড়গুলো আছে, যেগুলো হলুদ জিনিসকে খুব আকর্ষণ করে, এখানে এসে পড়ে তাদের এই পোকামাকড়গুলোর যে পাখাগুলো নরম হওয়ার কারণে এই আঠা আঠা ভাবে এসে যখন পড়বে তখন এখান থেকে আর বের হয়ে যেতে পারবে না, পোকাগুলো পড়ে এখান থেকে মারা যাবে। প্রতি সপ্তাহে আপনি এই প্লেটটা পরে দেখবেন যে প্রচুর পোকামাকড় এসে জমা হয়েছে এবং মারা গিয়েছে। আপনি 2-3 দিন পর পর করতে হবে কি, ওই পোকাগুলো ফেলে দিয়ে আবারও নতুন করে আপনার মোবিল বা সরিষার তেল মেখে আবারও জমিতে স্থাপন করতে হবে। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা এই কালার ট্র্যাপ তৈরি হয়ে গেল, এই কালার ট্র্যাপটা জমিতে কীভাবে স্থাপন করতে হয় এটা আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাই। তো আমরা এতক্ষণ কালার ট্র্যাপ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। তো কালার ট্র্যাপটা আমরা জমির মধ্যে বিশেষ করে ফসলের মাঝখানে বিভিন্ন জায়গাতে স্থাপন করব। কীভাবে স্থাপন করতে হয় আমরা একটু দেখব। হ্যাঁ দেখেন, এইখানে উত্তর দিক থেকে যে পোকাগুলো আসবে সেটা পরে মারা যাবে। এবার আপনি সেট করেন ওই দিকে, আপনি নিজের সেট করেন, ফেরি লোক
দাদা।